কিভাবে? নবী গো, মানুষ তৈরি হয় কিভাবে একটু আমাকে বলে। হযরত ইবনে আব্বাস আমার নবীকে প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করছে? আমার দয়াল নবীকে। এই রেওয়ায়েতটা আপনি কোথায় পাবেন? তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সৃষ্টি জগতের মধ্যে প্রথম তাফসির। সৃষ্টি জগতে কি প্রথম তাফসির? এই তাফসির থেকে আসছে তাফসিরে রুহুল বায়ান শরীফ আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 আগের তাফসির। কত বছর বাবা জিরা আমার? এবার ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, নবীজি গো, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তৈরি হয় কিভাবে এই বিষয়টা আমাকে একটু বলে দেন। আমার নবী বললেন, ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, এত সুন্দর একটা প্রশ্ন তুমি করেছ, তাইলে অগণিত সাহাবীরা এখানে আছে, তুমি জেনে নাও। এই ইবনে আব্বাস, আমি তোমাকে বলে দিচ্ছি, এই মানুষটা মায়ের পেটের ভিতরে তৈরি হয়। কোথায়? মায়ের পেটের ভিতরে মানুষটাকে বানানো হয়। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার পদ্ধতিটা আমি জানতে চাই। আমার নবী বললেন, এই মানুষটা সর্বপ্রথম তার পিতার পৃষ্ঠে, পিতার যে পিতা আছে, পিতা বা বাবা, বাবার পৃষ্ঠে মণি আকারে অবস্থান করে। কি আকারে? মণি আকারে বা নুতফা আকারে অবস্থান করে। এই নুতফাটা তার মা বাবার শুভ মিলনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মায়ের পেটের ভিতরে পৌঁছে। পৌঁছার পরে এই মণিটা 40 দিনের ভিতরে একটা রক্তপিণ্ড ধারণ করে। এই রক্তপিণ্ডটা 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা ধারণ করে। এই গোশতের টুকরাটা 90 দিনের ভিতরে আস্তে আস্তে করে মানব আকৃতি ধারণ করে। আমার নবীজি বলছেন, কে বলছেন? না, আপনি আমার মতো কোন মৌলবী বলছে? না না, ওই দেখেন অবস্থা। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারায়। জোরে করুন না সুবহানাল্লাহ। সূরা আর রহমানের মধ্যে আছে। কোথায় আছে সূরা আর রহমান? যেই মাত্রই কথা বললো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুচকি হাসি দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলি, ইবনে আব্বাস, তুমি মুচকি আসলা, কি ব্যাপার? এবার ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তৈরির পদ্ধতি আমি জানলাম, কিন্তু আপনারে তো এই রকম আমার কাছে লাগে না। বলে, তুমি কি রকম রাখতে চাও? কি বলতো, কি রকম বলতে চাও? বলতেছে, হাবিবতা আপনি হাবিব, হাবিবতা ওয়ালা বালাদা আপনি, ওয়ালা বালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। এবার তিনি ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী গো, আপনি নবী তো পিতার পৃষ্ঠে মণি আকারে ছিলেন না, মায়ের রেহেমে শুভ মিলনের মাধ্যমে মণি আকারে যান নাই, রক্তপিণ্ড হন নাই, গোশতের টুকরা হন নাই, মানব আকৃতিও ধারণ করেন নাই, তাইলে আপনি কিভাবে ছিলেন? এটা আমি ইবনে আব্বাস বলে দিচ্ছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর তরফ থেকে একটা নূর হিসাবে পোশাক মুবারক পরিধান করে, চোখ মুবারকে সুরমা মুবারক লাগাইয়া হযরতে মা আমেনার ঘরে এসেছে। চিন্তা করছেন নি, খেয়াল করছেন কিনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি হলেন সব মুফাসসিরের প্রিন্সিপাল এবং মুহাদ্দিস, রাইসুল মুফাসসির। জোরে কোন তো তিনি কথার উপরে আর কোনো কথা থাকতে পারে? বাজান কি বলেন আপনারা? তিনি যতটুকু আমার নবীকে চিনে জানে, আপনি আমি কি চিনি জানি? চিনবো? আমি জিজ্ঞাসা করি, তিনি চোখে কি কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আয়াত পড়ে নাই?
হুজুর পড়ছে কিনা? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, সূরা তাওবার শেষ আয়াত না? এই আয়াত কি তিনার চোখে পড়ে নাই? পড়ছেনি? ইন্নী খালিকুম বাশারান মিন তিন, এই আয়াত কি তিনির চোখে পড়ে নাই? কই কোন আয়াত দিয়ে তো ডাইরেক্ট দলিল দেন নাই, ডাইরেক্ট বলেছেন নবী গো আপনি অন্য মানুষের মতো দুনিয়ার জমিনে আসেন নাই, আপনি এসেছেন কত জাকুম মিনাল্লাহির নূর, আপনি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট একটা নূর হিসেবে এসেছেন। তিনি বলছেন নূর, কিন্তু আমাদের মধ্যে কিছু আলেম ভাই আছে তারা বলে মাটি। আল্লাহু আকবার।